হ্যালো বন্ধুরা, বুক অফ নলেজ চ্যানেলে সবাইকে স্বাগত। লোগোর ভিতরে কি রহস্য লুকিয়ে রয়েছে জানেন কি? আজকে আমাদের টপিক এটাই, চলুন জেনে নেওয়া যাক। বিশ্বের সব বিখ্যাত লোগোর বাইরে রূপ দেখেই আমরা সবাই এতদিন কম বেশি মুগ্ধ হয়েছি, কিন্তু কখনো এই লোগোগুলোর ভিতরে রহস্য জানার চেষ্টা করেছি কি? আসলে কিন্তু বাইরের সৌন্দর্যের চেয়ে অনেক বেশি অর্থ বহন করতেই লোগোগুলোর ডিজাইন করা হয়। এমনকি কিছু ক্ষেত্রে লোগোগুলোর প্রতিটি লাইন, বক্ররেখা এবং রঙের অর্থ আছে। আসুন জেনে নেওয়া যাক কী সেই অর্থ। হুন্ডাই, দক্ষিণ কোরিয়ার বিজনেস জায়েন্ট হুন্ডাই 48 বছর ধরে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট থাকা কোম্পানিটি বার্ষিক গাড়ি বিক্রি এবং উৎপাদন সংখ্যার দিক থেকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহৎ গাড়ি প্রস্তুতকারী কোম্পানি হুন্ডাই। আপাত দৃষ্টিতে লোগোতে সাদা মাটা এইচ অক্ষরটি শুধু দৃশ্যমান, হলেও বাস্তবে কাহিনী ভিন্ন। আদতে তা ক্রেতা ও কোম্পানি প্রতিনিধির মেলবন্ধনের প্রতীক, যেখানে দুজন হ্যান্ডশেকের মাধ্যমে বিষয়টি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা লক্ষ্য করলে লোগোটিকে ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এডিডাস, আপনাকে যদি বলতে বলা হয় কিছু জুতোর দামি ব্র্যান্ডের নাম বলুন, প্রথমেই যে নামটি মাথায় চলে আসবে সেটা হলো এডিডাস। ইউরোপের সর্ববৃহৎ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খেলাধুলা সামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠানটি হল জার্মান মাল্টি ন্যাশনাল কর্পোরেশন এডিডাস। 1949 সালে এডিডাসের নাম নিয়ে অ্যাডলফ ড্রেজলারের হাত ধরে শুরু হয় কোম্পানির জয়যাত্রা। নিজের নামে দুই অংশের অ্যাডলফ এবং ড্রেজলারকে একত্রিত করে তিনি নাম ঠিক করেছেন অ্যাডদাস, কিন্তু এ নামের আগের থেকেই আরেকটি শিশুদের জুতো প্রতিষ্ঠানের নাম নিবন্ধ করা ছিল, তাই শেষ পর্যন্ত তিনি এডিডাস নামটি বেছে নেন। অ্যাডলফ ড্রেজলার এডিডাসের প্রতিষ্ঠান নামের শুরুর আদ্য অক্ষর নিয়েই লোগোর প্রথম অক্ষর শুরু। কোম্পানিটি তাদের লোগোটিকে অনেকবার পরিবর্তন করেছে, কিন্তু এটি সর্বদা 3টি স্ট্রাইপে অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে যে লোগোটি রয়েছে সেখানে লোগোতে 3টে মোটা রেখা মিলিত হয়ে পর্বতের আকার ধারণ করেছে। এখানে বোঝানো হয়েছে সাফল্যের জন্য একজন মানুষ যেসব প্রতিকূলতাকে অতিক্রম করতে হয় সেগুলোর প্রতীক হল এই পর্বত। অ্যামাজন, বিখ্যাত ক্রয় বিক্রয় সাইট অ্যামাজন যাত্রা শুরু করে জেফ বেজোসের হাত ধরে। জেফ বেজোস অ্যামাজন সাইটের প্রতিষ্ঠাতা, যার জন্ম হয়েছিল 12ই জানুয়ারি। বর্তমানে তিনি প্রতিষ্ঠানের ফাউন্ডার, প্রেসিডেন্ট এবং চিফ এক্সিকিউটিভ পদে আছেন। আমেরিকার ই কমার্স কোম্পানি অ্যামাজন .com স্থাপিত করে 1994 সালে। প্রথম দেখায় অ্যামাজন লোগোটি বিশেষ কিছু মনে হয় না, শুধু একটি কোম্পানির নাম, কিন্তু আসল বিশেষত্ব এর নিচের কমলা রঙের তীরের চিহ্নটিতে। প্রথমত এটি এমনভাবে দেওয়া যাতে একটি স্মাইলি ফেস বা হাস্যমুখী প্রতীক দেখায়, যাতে বোঝা যায় এই কোম্পানিটি তার প্রত্যেকটি কাস্টমারকে খুশি করতে চায়। কাস্টমার স্যাটিসফ্যাকশন এদের একটা বড় অঙ্গীকার। দ্বিতীয়ত, তীর চিহ্নটি এ থেকে শুরু করে জেডে গিয়ে শেষ হয়েছে, অর্থাৎ এ টু জেড সব কিছুই পাবেন এখানে। ফর্মুলা ওয়ান মানে গতি। সে 1950 সাল থেকে ট্র্যাকে মার্সিডিস, ফেরারি, হোন্ডা আর রেনোকে নিয়ে রোমাঞ্চকর গতির ঝড় তুলে যাচ্ছে লুইস হ্যামিল্টন, জনসন বার্টেন, জিম ক্লার্কটা, ও হ্যাঁ, এবং অবশ্যই দ্য গ্রেটেস্ট মাইকেল সুমাখার। ফর্মুলা ওয়ানের লোগোটিও কিন্তু কম মুগ্ধকর নয়। যদি আপনি সূক্ষ্ম দৃষ্টিতে ফর্মুলা ওয়ান লোগোর এফ অক্ষর এবং লাল রেখার মধ্যে সাদা অবস্থানে তাকান, তাহলে আপনি সেখানে ওয়ান মুদ্রিত দেখতে পাবেন। আবার লোগোটি লাল স্ট্রাইপে ফর্মুলা ওয়ান গাড়ির গতি চিত্রভিত্তিক উপস্থাপিত করেন। বাস্কিন রবিন্স, আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। ছোটবেলায় যখন টুনটুন করে বেজে উঠত ঘন্টা, আমরা অনেকেই দৌড়ে যেতাম আইসক্রিমের ছোট গাড়ির কাছে আর লুফে নেওয়ার চেষ্টা করতাম পছন্দের আইসক্রিমটি। যাই হোক, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে এই বিশ্বে এই লোভনীয় খাবারটি একেবারেই পছন্দ করে না। যদিও আমরা অনেকেই ঠান্ডা লাগার ভয় আইসক্রিম লোভ এড়িয়ে চলি এই মজাদার খাবারটি থেকে, কিন্তু আমরা অনেক পছন্দের খাবারের তালিকায় এটি অনেকের উপরেই রয়েছে। বর্তমানে আইসক্রিম অত্যন্ত সহজলভ্য একটি খাবার, বিভিন্ন স্বাদে বিভিন্ন ধরনের আইসক্রিম রাজত্ব করছে বিশ্বব্যাপী। পৃথিবী প্রায় সব দেশেই আছে নিজস্ব নামি দামি ব্র্যান্ড। পাশ্চাত্য আইসক্রিম কোম্পানিগুলির মধ্যে প্রতিযোগিতা হয় মূলত ফ্লেভারের সংখ্যা নিয়ে। হাওয়ার্ড জনসন যদি তৈরি করে 28 রকম, তাহলে বাস্কিন রবিন্স তৈরি করবে 31 রকম। বাস্কিন রবিন্স
আমাদের পছন্দের একটি আইসক্রিম কোম্পানি। বিখ্যাত আইসক্রিম চেইন শপ বাস্কিন রবিন্স 1945 সালে বার্ট বাস্কিন ও আর্ফ রবিন্স প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি গ্রাহকের মাসে 31 দিনেই 31 রকমের স্বাদের আইসক্রিম সরবরাহের জন্য বিখ্যাত। কেউ যদি বাস্কিন রবিন্সের লোগোর দিকে মনোযোগ দিয়ে তাকান, তাহলে ইংরেজিতে 31 লেখার আবহাওয়া খুঁজে পাবেন। প্রতিনিয়ত আমরা অনেক লোগো দেখে থাকি। শুধুমাত্র লোগো দেখেই আমরা কোনো প্রতিষ্ঠান কিংবা সংস্থা সম্পর্কে আঁচ করতে পারি। প্রতিটা লোগোর মাঝে এমন কিছু বিশেষ ভাব ফুটিয়ে তোলা হয়, যার মাধ্যমে ওই লোগোটি আরেকটি ইউনিক বিষয়ে পরিণত হয়। একটা ব্যাপার নিয়ে প্রায় ভাবতাম, অ্যাপেল কোম্পানি কেন নিজেদের নাম অন্য কোনো ফলের নাম না রেখে অ্যাপেলই কেন রাখলো, লোগোই বা কীভাবে আসলো? এই ভাবনা থেকে ব্যাপারটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলাম, আর ঘাঁটাঘাঁটি করে যা জানতে পারলাম লোগো সম্পর্কে তা তুলে ধরার চেষ্টা করলাম। অ্যাপেলের প্রথম লোগো ছিল স্যার আইজাক নিউটন অ্যাপেল গাছের নিচে বসে আছেন, সে বিখ্যাত আপেল থেকেই অ্যাপেলের লোগো। এখানে ব্যবহার করা হয়েছিল ওয়ার্ডসওয়ার্থের একটি উক্তি, নিউটন এ মাইন্ড ফর এভার ভয়েজিং থ্রু স্ট্রেঞ্জ সিজ অফ থট অ্যালোন। আমার মনে হচ্ছে স্টিভ জবস রোনাল্ড ওয়েনের অ্যাপেলের প্রথম লোগোটি বড় ফ্যান ছিলেন না, তাই 1 বছরের মধ্যে স্টিভ আরেকজন গ্রাফিক ডিজাইনার রব ইয়ানভফকে একটি নতুন লোগো ডিজাইন করতে বলেন। তিনি অ্যাপেল লোগোতে কামড় নিয়ে এসেছিলেন এবং স্টিভ এটিকে স্প্রিং বোর্ড রং যোগ করেছেন। ডিজাইনার রব ইয়ানভফ, যিনি বিশ্ববিখ্যাত অ্যাপেল কোম্পানির লোগো তৈরি করেছেন, তিনি এই লোগোর পিছনে গল্প ব্যাখ্যা করেছেন এভাবে, আমি এক ব্যাগ ভর্তি আপেল কিনেছি এবং আপেলগুলো একটি বাটিতে রেখেছি এবং 1 সপ্তাহ ধরে তাদের এঁকেছি। তারপর তার মাঝে থেকে সহজ কিছু বের করে আনার চেষ্টা করেছি, কিন্তু তেমন কিছু করতে পারিনি। নিরীক্ষার অংশ হিসেবেই অ্যাপেলে একটি কামড় বসায় এবং সম্পূর্ণ কাকতালীয়ভাবে আমি অনুভব করি কামড় কম্পিউটারের বাইটের মতোই শোনাচ্ছে। এভাবেই তিনি বার করে ফেলেন অ্যাপেলের লোগোটি। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।